আস্তে আস্তে মাইক্রোফোনের ইয়েটা ঠিক আছে, বায়োটা পারফেক্ট, ক্লিয়ার দেখা যায়, বোর্ডটা ক্লিয়ার দেখা গেলে মেনলি হবে। ঠিক আছে, এবার পারফেক্ট, আচ্ছা এটা ঠিক আছে। আর দেখেন আপনার বোর্ড ক্লিয়ার আছে, তাহলে কিছুক্ষণ পরে আসতেছে না এটা? এটা ফ্যাক্ট না, আমি সাউন্ড অফ করে দিয়েছি, আপনি জাস্ট আপনার লাইফটা কন্টিনিউ করুন। সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমি বলবো, আমি একটু পজিশন চেক করি, কিন্তু একটু দেরিতে আসতেছে না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, পারফেক্ট। ক্যামেরা ভিউটা একটু কালো কালো লাগছে। আচ্ছা বোর্ডের লেখাগুলো ক্লিয়ার থাকলে হয়েছে, দরকার তো আমাকে দেখানো, দরকার তো বোর্ড দেখা, তাই না ব্যাপারটা? তিনজন জয়েন করতেছে আজকে। আজকে আমাদের টপিকটা ছিল হচ্ছে গিয়ে জৈব যৌগের নামকরণ। যদিও জৈব যৌগের নামকরণের পাশাপাশি আমরা আনুষাঙ্গিক আরও অনেক গুলো ব্যাপার আলোচনা করব, সাথে সাথে আলোচনা করা জরুরি। তার মূল কারণটা হচ্ছে এই, এটার সাউন্ডটা তোমার ওইটাতে আসতে পারে, বুঝছো কি না, ভিডিওতে আসতে পারে, সো এটার সাউন্ডটা অফ রাখা যাবে না। আচ্ছা তো তোমার হচ্ছে গিয়ে জৈব যৌগের নামকরণের সাথে সাথে আরও অনেক কিছু আলোচনা করব। তো তোমরা যাদের যেই সমস্যাগুলো আছে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে, আর হচ্ছে গিয়ে কী কী কোশ্চেন করা হলো আমরা দেখব। চেক, ক্লাস এখনও শুরু হয়নি? না, অবশ্যই শুরু হয়ে যাচ্ছে এখন, তো আমরা শুরু করে ফেলি মোটামুটি। ঠিক আছে, ঠিক আছে, তো আজকে আমাদের টপিক হচ্ছে জৈব যৌগের নামকরণ। তো শুরুতে আমরা জানি যে আসলে জৈব যৌগটা কী, কারণ আমরা অ্যাকচুয়ালি এটার উপর একটা সিরিজ লাইভ ক্লাস নিব এবং হচ্ছে পুরো এই অধ্যায়টা ইনশাআল্লাহ আমরা শেষ করব। মোটামুটি 10 থেকে 12টা লেকচার থাকবে। তো একেবারে শুরু থেকেই শুরু করা, যদিও সহজ টপিক, সহজগুলো থেকে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। তো জৈব যৌগের নামকরণের শুরুতে আমরা জানতে হবে যে জৈব যৌগ কী। জৈব যৌগ আসলে আমাদের চারপাশে যত প্রকার যৌগ আছে তার ভিতরে সব বেশি হচ্ছে জৈব যৌগ, আর অজৈব যৌগ অনেক কম। তো এখানে জৈব যৌগ কী জিনিস এই ব্যাপারে বিজ্ঞানী বার্জিলিয়াস বলেছিলেন যে জৈব যৌগ হচ্ছে গিয়ে এমন একটা যৌগ যেটা হচ্ছে গিয়ে সজীব পদার্থ, মানে সজীব বস্তু, যেমন হচ্ছে ধরো সজীব বলতে যাদের প্রাণ আছে তাদের থেকে উদ্ভূত একটা জটিল একটা যৌগ, যেমন উদ্ভিদ প্রাণী এগুলো থেকে, যেটাকে আমরা প্রাণশক্তি মতবাদ বলেছিলাম। এবং তিনি বলেছিলেন এটা ল্যাবরেটরিতে বা হচ্ছে গিয়ে আমরা আমাদের নর্মাল ল্যাবরেটরিতে প্রস্তুত করা সম্ভব না, বাট পরবর্তীতে বিজ্ঞানী ভোলার প্রমাণ করেন যে আসলে জৈব যৌগ ল্যাবরেটরিতে প্রস্তুত করতে সম্ভব। উনি আসলে এটা কিভাবে এই ধারণাটা দেন যে কিভাবে সম্ভব হইল, অ্যাকচুয়ালি উনি ল্যাবরেটরির ভিতর একটা রিয়েকশনের মাধ্যমে ইউরিয়া প্রস্তুত করেন। আমরা সবাই বইয়ে এই রিয়েকশনটা দেখেছিলাম, এমন যে দুই অণু অ্যামোনিয়াম ক্লোরাইড লেড সায়ানাইটের সাথে বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম কি তৈরি করে, অ্যামোনিয়াম সায়ানাইট NH4CNO প্লাস লেড ক্লোরাইড, ঠিক আছে, দুই অণু। তো এই রিয়েকশনের মাধ্যমে প্রথমে তৈরি হলো অ্যামোনিয়াম সায়ানাইট। এই অ্যামোনিয়াম সায়ানাইটটা NH4CNO এটাই পুনর্বিন্যাসের মাধ্যমে মানে আরও বেশি যদি তাপ দেওয়া হয় তাহলে এটা পুনর্বিন্যাসের মাধ্যমে ইউরিয়া তৈরি করে, NH4 চারটা হাইড্রোজেন, দুইটা দুইটা চারটা নাইট্রোজেন, তোমার দুইটা আর CO, এটা হচ্ছে ইউরিয়া। তো তোমার হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে উনি করেন কি, লেড সায়ানাইটের রিয়েকশন দেন। তো লেড সায়ানাইটের রিয়েকশনের মাধ্যমে উনি প্রস্তুত করেন হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম সায়ানাইট,
যেটা পুনর্বিন্যাসের মাধ্যমে, আরও তাপদিন এটা পুনর্বিন্যাসের মাধ্যমে ইউরিয়া তৈরি করেন। তার মানে উনি ল্যাবরেটরিতে প্রস্তুত করতে সর্বপ্রথম সক্ষম হন যে জৈব যৌগ আসলে মানে প্রকৃতি থেকে না, বরঞ্চ ল্যাবরেটরিতেও প্রস্তুত করা সম্ভব। তো এই জৈব যৌগ আসলে আমাদের চারপাশে অনেক বেশি পরিমাণে জৈব যৌগ আমাদের চারপাশে আছে। তো এত জৈব যৌগ প্রাচুর্যতার কারণটা কি? আমরা 9-10 পড়েছি বা আগেও পড়েছি যে আসলে এই জৈব যৌগের প্রাচুর্যতার মূল কারণটা কি, এবং পরীক্ষায়ও দেখা যায় যে সৃজনশীলে এটা আসে যে জৈব যৌগের প্রাচুর্যতার কারণটা কি। তো আমরা দেখব আসলে আমাদের চারপাশে এত জৈব যৌগ কেন, দেখা যাচ্ছে 70-80 লক্ষই জৈব যৌগ, যেখানে 1 লক্ষ মাত্র অজৈব যৌগ। এটার মূল কারণটা হচ্ছে, আমরা আগে দেখি জৈব যৌগ হচ্ছে গিয়ে যেই যৌগে অবশ্যই কার্বন থাকবেই, কার্বনবিহীন কোনো জৈব যৌগ হবে না। যেমন হচ্ছে ধরো নাইট্রোজেন ডাইঅক্সাইড অথবা সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এগুলোতে কার্বন নাই। সো প্রথম কথায় এরা কোনো জৈব যৌগ না, তার মানে যৌগ যৌগে মাস্ট কার্বন থাকবেই, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে কার্বন আছে বাট সে জৈব যৌগ না, যেমন আমরা জানি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো কিন্তু জৈব যৌগ নয়। বলা হচ্ছে যে জৈব যৌগ হওয়ার শর্তই হচ্ছে এটাতে কার্বন থাকবে, বাট কার্বন থাকলেই যে জৈব যৌগ হবে এমন কোনো কথা না। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো কিন্তু কোনো জৈব যৌগ না। আবার ধরো H2CO3, কার্বনিক অ্যাসিড, এটাও কিন্তু জৈব যৌগ নয়, ঠিক আছে। তো প্রথম শর্ত হচ্ছে গিয়ে কার্বন থাকতে হবে। দ্বিতীয় শর্ত আমরা যেটা জানি, হাইড্রোকার্বন জানি, যে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি যৌগটাকে বলা হয় হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যেই কোনো পদার্থটাকে আমরা বলতেছি জৈব যৌগ। তার মানে জৈব যৌগ কি? জৈব যৌগ হচ্ছে কার্বন, লেখাগুলো ক্লিয়ার আসতেছে? একজন কমেন্ট করলো, আচ্ছা তো এখন ক্লিয়ার আসছে কিনা আপনি বলে দেন, যে কমেন্ট করেছে তাকে আস্ক করেন। এখন লেখাগুলো ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবা, যে যদি ক্লিয়ার না থাকে আবারও বলবা, আমরা ক্যামেরাটা ওই পজিশনে সেট আপ করবো। তো দেখো, বলেছিলাম যে জৈব যৌগের শর্ত হচ্ছে ওই যৌগে অবশ্যই কার্বন থাকবে, আর যদি কার্বন এবং হাইড্রোজেন দিয়ে কোনো একটা যৌগ তৈরি হয় এটাকে আমরা বলতেছি হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যেই কোনো একটা পদার্থকে আমরা জৈব যৌগ বলে থাকি। তো এই জৈব যৌগের প্রাচুর্যতার কারণটা মূলত আমরা জানি, প্রথমে জানি আমরা জানি কি, কার্বনের যুজ্যতা 4, তার মানে কার্বনের 4টা হাত আছে, তাই না? এই 4টা হাত দিয়ে কার্বন অন্য 4টা মূলের সাথে যুক্ত হতে পারে, এবং কার্বনের ক্যাটেনেশন পাওয়ারটা খুব বেশি। প্রাচুর্যতার প্রথম যে কারণ এটা হচ্ছে গিয়ে ক্যাটেনেশন। তো এই ক্যাটেনেশনের কারণে মূলত প্রধানত জৈব যৌগটা বেশি। ক্যাটেনেশনটা অ্যাকচুয়ালি কি, এটা তোমাদের সংজ্ঞা আসে যে ক্যাটেনেশন কাকে বলে, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে। ক্যাটেনেশন হচ্ছে গিয়ে ধরো পাশাপাশি 2, 3, 4, 5 এরকম কার্বনের একটা পাওয়ার হচ্ছে, সে অনেকগুলো কার্বন একসাথে মিলে, এন সংখ্যক কার্বন একসাথে মিলে একটা একেবারে সিকলের মতো তৈরি করে, শিকলের মতো তৈরি করতে পারে, যার কারণে অসংখ্য জৈব যৌগ তৈরি করা সম্ভব। তো কার্বন নিজেদের ভিতরে এই যুক্ত হয়ে একটা লম্বা শিকল তৈরি করতেছে, এটাই হচ্ছে কার্বনের ক্যাটেনেশন ধর্ম। তো 2 নম্বরে হচ্ছে গিয়ে ক্যাটেনেশনের পর আমরা বলতে পারি কার্বনের প্রাচুর্যতার 2 নম্বর কারণ হচ্ছে তোমার পলিমারকরণটা কি? পলিমারকরণটা হচ্ছে গিয়ে একটা ছোট যৌগ, মানে একটা ছোট যৌগ থেকে একটা বিশাল একটা যৌগ তৈরি হওয়া। ব্যাপারটা কি, আমরা দেখেছিলাম যে পলিথিন তৈরির সময় বা পলিইথিলিন তৈরির সময় একটা ইথিলিন যৌগ, জাস্ট ছোট একটা ইথিলিন যৌগ ছিল এরকম, ধরো এটা একটা ইথিলিন যৌগ, এই ইথিলিন যৌগ থেকে তৈরি হয়েছিল পলিথিলিন, তাই না? পলিথিলিন তৈরি হয়েছিল এরকম এন সংখ্যক। তো এরকম ইথিলিন
যৌগে এই যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধনটা ভেঙে গিয়ে পাশাপাশি কার্বনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে বিশাল বড় একটা শৃঙ্খল তৈরি হয়েছিল, যেটাকে আমরা বলি পলিথিন। পলি মানে অনেক, তো অনেকগুলো ইথিলিন বা ইথিন একসাথে যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করছিল এটা হচ্ছে পলিইথিলিন। তো এই এই পলিথিন তৈরির প্রক্রিয়াটা হচ্ছে গিয়ে পলিমারকরণ। আমরা প্রাকৃতিকভাবে আমরা দেখি সাধারণত, যেমন ধরা আমরা প্রোটিন বায়োলজিতে আমরা পড়েছি যে প্রোটিন কীভাবে তৈরি হয়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাশাপাশি বসে প্রোটিন তৈরি হয়। আবার আমরা পড়েছিলাম যে সেলুলোজ কীভাবে তৈরি হয়, বিটা ডি গ্লুকোজনও পাশাপাশি বসে অনেক বড় একটা দৈর্ঘ্য সেলুলোজ তৈরি হয়। তার মানে কি, অনেকগুলো যৌগ পাশাপাশি বসে বিশাল একটা যৌগ তৈরি করতেছে, তাহলে নতুন যৌগ তৈরি হচ্ছে না। তো এই নতুন যৌগ তৈরির প্রক্রিয়াটা, এটা তৈরি হচ্ছে পলিমারকরণের মাধ্যমে, এটা জৈব যৌগের প্রাচুর্যতার আরেকটা কারণ। তিন নম্বর যে কারণটা আমি উল্লেখ করতে পারি জৈব যৌগের প্রাচুর্যতার, এটা হচ্ছে সমানতা। সমানতা, সমানতা নিয়ে তোমাদের জন্য আলাদা একটা, একেবারে তোমার পুরো একটা ক্লাসই থাকবে পুরো সমানতার উপর, একটা না হয়তো দুইটা ক্লাস থাকতে পারে সমানতার উপর একেবারে ডিটেলস। জাস্ট এখানে শুধু এতটুকু জানো, সমানতা কাকে বলে, একই আণবিক সংকেত বা ভিন্ন গাঠনিক সংকেত। আমরা পড়েছিলাম না যে আইসোমার, আইসোবার, আইসোটোপ, আইসোমার, ওই আইসোমার সমানতা মানে হচ্ছে যেই প্রক্রিয়ায় সমানু তৈরি হয় বা আইসোমার তৈরি হয়, তাই না? ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে ধরো একটা যে হচ্ছে এরকম C2H6, সাপোজ এটা একটা সংকেত না, অথবা ধরো C4H10, সাপোজ একটু বড় করে দেখালাম C4H10, এটা একটা সংকেত। এই সংকেতটা C4H10, এই সংকেতটা দিয়ে দুইটা থেকে তিনটা যৌগ তৈরি করা সম্ভব, ঠিক আছে? দেখা যাচ্ছে যে ওই যৌগগুলোর, আমরা যেহেতু পরে ডিটেলস আলোচনা করব আজকে না বলি, যেহেতু ওই যৌগগুলোর আণবিক সংকেত একই বাট গাঠনিক সংকেত ভিন্ন, এই কারণে দেখা যাচ্ছে যে সংকেত একটা বাট যৌগ তৈরি হচ্ছে তিনটা বা চারটা। তার মানে কি, জৈব যৌগের সংখ্যা বেড়ে গেল না? তো এই জন্য আমরা পরীক্ষায় যদি আসে আমরা এই তিনটা কথাই উল্লেখ করতে পারি, যে প্রথম কথা হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা, চারযোজ্যতার কারণে তার হিউজ ক্যাটেনেশন পাওয়ার, দুই নম্বর হচ্ছে গিয়ে পলিমারাইজেশন বা পলিমারকরণ, তিন নম্বর হচ্ছে গিয়ে সমানতা, যার কারণে জৈব যৌগের প্রাচুর্যতা অনেক বেশি। যাই হোক, আমরা আসলে আজকের মূল টপিক ছিল জৈব যৌগের নামকরণ, আমরা ওখানে ফিরে আসি মেনলি। তো জৈব যৌগের নামকরণ করার শুরুতে আমরা আসলে আজকে মেনলি আলোচনা করব হচ্ছে গিয়ে একেবারে সহজ তিনটা, একেবারে ডিটেইলস আলোচনা করব তিনটা যৌগ, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এই তিনটার নামকরণ আমরা আজকে মেইনলি আলোচনা করব, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। নামকরণের উপর দুইটা বা তিনটা লাইভ ক্লাস থাকবে ইনশাল্লাহ, আশা করি সবাই থাকবা, তোমাদের লাইভ ক্লাসটা দেখবা এবং হচ্ছে গিয়ে তোমাদের প্রবলেমগুলো শেয়ার করবা এবং বন্ধুদের এই লাইভ ক্লাসগুলো দেখাবা, যেন তারা খুবই উপকৃত হয়। তো তোমাদের অ্যালকেনের নামটা আমরা জানি, অ্যালকেনের একটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে গিয়ে অ্যালকেনের সাধারণ সংকেত, যেটা আমরা 9-10 পড়েছি। ধরো N=4 যদি 4 হয় তাহলে এটা কি দাঁড়ায়, C4H4 হলে 4^8+2, তার মানে হচ্ছে C4H8, তাই না? তো এটার নাম কি হবে, নামকরণটা আমি কিভাবে করব? দেখো, চারটা কার্বন C4H8, চারটা কার্বন আর বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ। যদি বোর্ড দেখতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবা। কমেন্টস করছে, আচ্ছা দেখি কমেন্টসগুলো রাখেন, সবাই যার যার প্রশ্ন অঙ্ক করতে পারে, যার যার যে আস করে। এখানে ফাতেমা আক্তার বলেছে হাম ক্লিয়ার বাট রুম লাইটটা না জ্বালে, লাইটে ফ্ল্যাশটা সামনে থেকে দিলে ভালো হতো। এখানে মোটামুটি যতটুকু লাইট আছে ইনশাল্লাহ সামনে আমরা লাইট ইয়ে করবো তোমাদের। আর না ভাইয়া, বোর্ড ক্লিয়ার, ঠিক আছে, এই অ্যাঙ্গেলেই থাকবে ইনশাল্লাহ। আর C4H10 হবে ভাইয়া, হ্যাঁ এটা অ্যালকেনের ক্ষেত্রে, সরি নাও, হ্যাঁ এখানে C4H10 হবে, সরি, এটা যেহেতু 2n+2, 8+2, C4H10।
তো এটা যদি আমি নামকরণ করতে চাই তাহলে আমি প্রথম যে শর্তটা এটা হচ্ছে গিয়ে কার্বনের সবচেয়ে বড় শিকলটাকে আমি নামকরণ করব। যেহেতু এখানে কোনো কমপ্লিকেশন নাই আমি যে কোনো একটা দিক থেকে নামকরণ করতে পারি, 1, 2, 3, 4 চারটা কার্বন, তাই না? আমি তার মানে বিউট, আমরা জানি যদি একটা কার্বন থাকে এটাকে আমরা বলি মিথ, দুইটা কার্বন থাকলে একটা থাকলে কার্বন মিথ, দুইটা থাকলে ইথ, তিনটা থাকলে প্রো, চারটা কার্বন থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, ছয়টা থাকলে হ্যাক্স, সাতটা থাকলে হ্যাপ্ট, আটটা থাকলে অক্ট, নয়টা থাকলে নন, দশটা থাকলে ডেক। এর চেয়ে বেশি তোমাদের লাগে না, এত দূর পর্যন্ত তোমাদের লাগে না। তো প্রথমে হচ্ছে কি আমি কার্বন শিকলটাকে নাম্বারিং করতে হবে। যদি কোনো কমপ্লিকেশন বা জটিলতা না থাকে যে কোনো একদিক দিয়ে তুমি নাম্বারিং করলে হবে। তো এখানে যেহেতু চারটা কার্বন তার মানে সে বিউট, প্রথমে আমি ধরে নিলাম তার নামের একটা অংশ বিউট, আর এটা অ্যালকেনের সাফিক্স হিসাবে এন যোগ হবে, সাফিক্স হিসাবে এন, তার মানে তার নাম হচ্ছে গিয়ে বিউটেন, তার নাম হচ্ছে বিউটেন। এখন এটা হচ্ছে গিয়ে নামকরণ প্রথম রুলস, একেবারে সহজটা যে নাম্বারিং রুল। যদি এখানে পাঁচটা কার্বন থাকতো তাহলে এটাকে আমি বলতাম পেন্টেন, ছটা কার্বন থাকলে হ্যাক্সেন। এবার যদি কোনো অ্যালকেনে শাখা শিকল থাকে তাহলে আমি নাম্বারিংটা কীভাবে করব। শাখা শিকল থাকলে যেদিক থেকে কার্বনটা নাম্বারিং করলে ওই শাখাটা প্রথমে পড়ে, শুরুতেই ওই শাখাটা আসে, ওই দিক থেকে আমি নাম্বারিং করতে হবে। যেমন ধরো একটা এক্সাম্পল, এটা একটা যৌগ, এখানে ধরো একটা ধরো এটা একটা যৌগ, হ্যাঁ এখানে কয়টা কার্বন আছে, এখানে মোট কার্বন আছে হচ্ছে গিয়ে এদিক থেকে যদি তুমি নাম্বারিং করো 1, 2, 3, 4, 5, আবার এখান থেকেও করতে পারো 1, 2, 3, 4, 5, যেভাবেই করতে পারো, দুই দিক থেকে যেহেতু শিকলের দৈর্ঘ্য সমান তুমি এভাবেও করতে পারো এভাবেও করতে পারো, এখানে এক্সট্রা কোনো রুলস খাটবে না। তো তুমি দেখো এখানে এদিক থেকে নাম্বারিং করাতে 2 নম্বর কার্বনে এই মিথাইল গ্রুপটা পড়লো CH3। আমরা জানি যে অ্যালকেন CH4 মিথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই দিই তাহলে যেই গ্রুপটা থাকে এটা হচ্ছে মিথাইল, তো এটা হচ্ছে গিয়ে মিথাইল গ্রুপ। তো তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো মিথাইলটা শুরুতে পড়ে, আর যদি এদিক থেকে নাম্বারিং করো মিথাইলটা 4 নম্বর কার্বনে পড়ে। আমি বলেছিলাম যে যেদিক থেকে নাম্বারিং করলে শাখা শিকলটা আগে পাবা তুমি ওই দিক থেকে নাম্বারিং করতে হবে। যেমন এখানে 1 নম্বর কার্বন থেকে এদিক থেকে যদি করো তাহলে এটা 2 নম্বর কার্বনে পড়ে, তার মানে 2 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ। লেখার নিয়মটা হচ্ছে 2 মিথাইল, কয়টা কার্বন, 1, 2, 3, 4, 5, 2 মিথাইল পেন্টেন, ঠিক আছে? তো শাখা শিকলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখানে তোমার আরও এক্সাম্পল আমরা দেখি, যে তোমার এখানে মিথাইলের বদলে ইথাইল গ্রুপও থাকতে পারে। যেমন ধরো আরেকটা যৌগ, আরেকটা হচ্ছে এরকম, আজকে আমরা সবগুলো রুলসে আলোচনা করব একেবারে ডিটেলস, আশা করি ইনশাল্লাহ নামকরণে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই মুহূর্তে যারা যারা লাইভে আছো এই লেকচারটা দেখতেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই লেকচারটা দেখো ইনশাল্লাহ, আশা করি তোমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে, আর মোটামুটি বই আর এরপরে পড়া লাগবে না ইনশাল্লাহ। দেখো এখানে তুমি নাম্বারিংটা কীভাবে করবা, এখানে সর্বোচ্চ শিকল দেখো 1, 2, 3, 4, 5, 6, আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, তুমি যেদিক থেকে করতে পারো, মানে সর্বোচ্চ সংখ্যক কার্বন থাকতে হবে। প্রথমেই নাম্বারিংটা করি, আমি এখান থেকেই করি 1, 2, 3, 4, 5, 6, হইল? আমি এদিক থেকে করার কারণে কি হইল কি না, আমি যদি এদিক থেকে করতাম তাহলে এই শাখা শিকলটা 2 নম্বর কার্বনে পড়ত, আমি এদিক থেকে করার কারণে এই শাখা শিকলটা 2 নম্বর কার্বনে পড়ছে, তার মানে আমি আসলে কোন দিক থেকে নাম্বারিং করবো, আমি কি এদিক থেকে নাম্বারিং করবো না এদিক থেকে নাম্বারিং করবো, এদিকেও তো শাখা শিকল আছে এদিকেও তো শাখা শিকল আছে,
তোমাদের কি মনে হয় যে আসলে কি আমি এদিক থেকে নাম্বারিং করা উচিত নাকি এদিক থেকে নাম্বারিং করা উচিত? কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবা যে আসলে আমি নাম্বারিংটা করা উচিত কোন দিক থেকে। এক্ষেত্রে মনে রাখবা অবশ্যই আমি নাম্বারিং করব, এবং শুধু নাম্বারিং না, নাম্বারিং করা প্লাস হচ্ছে লেখার ক্ষেত্রে আমি সবসময় ইংলিশ ইংরেজি যে বর্ণমালা আছে এই বর্ণমালার ক্রমানুসারে সাজাতে হবে এবং লিখতে হবে। ব্যাপারটা কি, আমি এদিক থেকে যদি নাম্বারিং করি, দুই নাম্বার কার্বনে এই মিথাইল গ্রুপটা পড়ে, আর আমি যদি এদিক থেকে নাম্বারিং করি দুই নাম্বার কার্বনে CH2 CH3 ইথাইল গ্রুপটা পড়ে। তো মিথাইল লিখতে এম, ইথাইল লিখতে ই, তাহলে কোনটা আগে পড়তেছে, এম অর ই? অবশ্যই ইংরেজি বর্ণমালা এম এর আগে ই পড়ছে, তাই না? তো ইংরেজি বর্ণমালা যদি এম এর আগে ই পড়ে, তার মানে হচ্ছে গিয়ে ইথাইল যেদিক দিয়ে আগে পড়ে আমি ওই দিক থেকে নাম্বারিং করতে হবে। অবশ্যই মিথাইল যেদিকে পড়ে এদিক থেকে না, তার মানে ইথাইল থেকে এদিক থেকে আমরা নাম্বারিং করতে হবে। তার মানে এখান থেকে হবে 1 2 3 4 5 6। এবার আমি এটার নাম লিখব, ক্লিয়ার? অবশ্যই আশা করি এগুলো দিয়ে বাড়িতে তোমরা কিছু প্র্যাকটিস করে দেখবা যে আসলে ঠিক আছে কি না। তো দেখো এখানে এদিক থেকে নাম্বারিং করলে তাহলে আগে পড়তেছে দুই নাম্বার কার্বন ইথাইলটা পড়তেছে। হ্যাঁ, কী কমেন্টস করেছে সে? লেফট সাইড থেকে নাম্বারিং করব। থ্যাংক ইউ, তোমারটা হয়েছে ওই নিয়ম অনুসারী যে আসলে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারী আমি লেফট সাইড থেকে নাম্বারিং করতে হবে, ঠিক আছে? এম এবং ই এর ভিতর ই, অর্থাৎ প্রথমবার আমি যেটা দেখাইলাম এটা হয়নি। কেন হয়নি? কারণ এখানে এম ইংরেজি বর্ণমালা পরে, ই ইংরেজি বর্ণমালা আগে, এবং লিখার ক্ষেত্রেও আমি কিন্তু ওভাবেই লিখতে হবে, ইথাইলটা আগে লিখবো, মিথাইলটা পরে লিখবো, ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে। থ্যাংক ইউ। তো দেখো তোমার এখানে তাহলে এটার নাম কি হইতে পারে, তো যেহেতু দুই নাম্বার কার্বনে একটা ইথাইল, তিন নাম্বার কার্বনে একটা মিথাইল, পাঁচ নাম্বার কার্বনে একটা মিথাইল, তার মানে মিথাইল হচ্ছে দুইটা, তাই ডাই। সো আমি এটার নাম কিভাবে বলবো? আবার দেখো কার্বন আছে ছয়টা মূল শিকলে, তার মানে হচ্ছে এটা হেক্স, হেক্সের জাতক, তাই না? এটা যেহেতু একটা অ্যালকেন, তার মানে হেক্সেন আমি ক্লিয়ার। তো দুই নাম্বার কার্বনে একটা ইথাইল গ্রুপ আছে, মানে হচ্ছে গিয়ে 2 ইথাইল 3 5 ডাইমিথাইল হেক্সেন। টু ইথাইল আমি লিখে দিচ্ছি এখানে, 2 ইথাইল, তারপর হচ্ছে গিয়ে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কার্বনে দুইটা মিথাইল গ্রুপ আছে, 2 3 5 ডাইমিথাইল হেক্সেন, ঠিক আছে? এটা তোমরা তাহলে আরেকটা যোগও দেই, আমি পড়াইতে থাকি, তোমরা ওই ফাঁকে ভিডিও দেখতে দেখতে জাস্ট ওইটা নামটা বলে ফেলো যে ভাইয়া ওইটার নামটা কী হবে, ঠিক আছে? তোমরা তাহলে ওইটা বলে ফেলো, ওইটাতে আমি দেখবো কারটা হয়েছে, খুব সহজ দিব, এগুলো বেশি কমপ্লিকেটেড আসে না। কিন্তু মনে রাখবা বিভিন্ন ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে আরম্ভ করে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই সকল নাম আসে, যেমন বুয়েটে তো বিশাল বিশাল বড় বড় নাম আসে, নাম আসে এবং সেটার সময় থাকে 3 মিনিটের মতো। তো দেখো এটা করো তোমরা, এই যৌগটার নাম কি তোমরা এখন বলবা, এটা হচ্ছে হাইড্রোজেন। অবশ্যই এই যৌগটার নাম কি, সরি, এটা তোমরা কমেন্টসে জানাবা, যারা যারা পারবা বা যারা দেখবা তোমরা হচ্ছে কমেন্টসে বলবা যে এই যৌগটার নাম কি। যদি দেখতে সমস্যা হয় অবশ্যই বলবা, দেখে নাও ভালো করে। তো অ্যালকেনের নামের শেষে আরেকটু বলি যে যদি কমেন্টস করেছে 2 ইথাইল 3 5 ডাইমিথাইল হেক্সেন, এসআই সাইফুল কমেন্টস করেছে 2 ইথাইল 3 5 ডাইমিথাইল হেক্সেন, ঠিক আছে, ওটা গুড, থ্যাংক ইউ। তোমাকে ইনশাল্লাহ বাসায় প্র্যাকটিস করবা, এটা দিয়ে হয়েছে তোমার, এসআই সাইফুল? আচ্ছা, তো অ্যালকেনের ক্ষেত্রে তাহলে যতগুলো শাখা শিকল আছে, যদি দুইটা থাকে তাহলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, ওভাবে
তোমরা নাম্বারিংটা করবা। অ্যালকেনটা এর চেয়ে বেশি জটিল তোমাদের ইনশাল্লাহ আসবে না। এবার আমরা একটু অ্যালকিন এবং অ্যালকাইন নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। দেখো যারা যারা আছো, নতুন করে যোগ হয়েছ, সকলকে ধন্যবাদ। তো দেখো, অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে ঠিক অ্যালকেনের মতো প্রথম রুলসটা অ্যাপ্লাই করব, যে যেটাতে যেদিক দিয়ে মানে যেই শিকলটা আমি গণলে সর্বোচ্চ সংখ্যক কার্বন সংখ্যা আসে আমি ওই শিকলটাই মূল শিকল হিসাবে ধরব, আর বাকিগুলো এটার সাথে শাখা শিকল। খুলে ফেলো, কে আসছে দেখো। তো এখানে সরি, সামান্য ইয়ার কারণে, হ্যাঁ হ্যাঁ ডিস্টার্ব দিলাম, সরি, সামান্য একটু ইয়ার কারণে। তো দেখো অ্যালকিন, তোমাদের অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে সেমভাবে আগের মতো, মাঝখানে একটু ব্রেক হয়ে গেল। আচ্ছা যাই হোক, যেহেতু লাইভ ক্লাস তো আগে থেকেই ক্ষমা প্রার্থী, মাঝে মধ্যে একটু সমস্যা হইতেই পারে। দেখো অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার সেমভাবে আগে নাম্বারিংটা করবা, যেদিক দিয়ে সর্বোচ্চ সংখ্যক শিখলবা। অবশ্যই একটা কথা মনে রাখবা যে অ্যালকিনের ক্ষেত্রে আবার কেউ কমেন্টস করছে, হ্যাঁ, টু ইথাইল থ্রি মিথাইল বিউটেন, ঠিক আছে, তোমরা কমেন্টস করতে থাকো, আরও কয়েকজনে কমেন্টস করো, তোমরা দেখো এটা। তো যেটা হয় আমি একটু পরে জানাচ্ছি। তো অ্যালকিনের ক্ষেত্রে প্রথমে তো শিকলটা নাম্বারিং করে নিলে, অবশ্যই শিকল নাম্বারিংয়ের ক্ষেত্রে ডাবল বন্ধন ইনক্লুড রাখতে হবে। নাম্বারিংটা তো তোমরা বুঝছো। এখন ধরো একটা যোগ এরকম, ধরো এরকম একটা যোগও দিল তোমাকে, এরকম একটা যোগও দিল CH3 CH2, তোমাকে এরকম মজার বিষয়টা হচ্ছে, এখন তুমি একটু খেয়াল করে দেখো এই জায়গাতে, এখানে তুমি যদি এই শিকলটাকে প্রধান শিকল ধরে নাও, এই লম্বা এই শিকলটাকে প্রধান শিকল হিসাবে ধরো, খেয়াল করে দেখো তো তুমি দ্বিবন্ধনকে কি ইনক্লুড করা হচ্ছে? অবশ্যই না। আমি এমনভাবে নাম্বারিং করতে হবে, যদি কার্বন সংখ্যা 1-2 কমও হয়, মানে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক কার্বন সংখ্যা যদি নাও থাকে সমস্যা নেই, কিন্তু তোমার অবশ্যই দ্বিবন্ধন ইনক্লুড করে তারপর দেখতে হবে সর্বোচ্চ সংখ্যক কার্বন হয়েছে কিনা। যেমন 1-2-3-4 অথবা 1-2-3-4, ঠিক আছে, তুমি এভাবেও যাইতে পারো অথবা এভাবেও আসতে পারো, তুমি কখনোই 1-2-3-4-5 ভাইয়া এই লম্বা লাইনে তো 5টা কার্বন আছে, আমি এভাবে ধরে নাম্বারিং করি, কখনোই না। অবশ্যই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে ওইটাকে ধরে তুমি এটাকে নাম্বারিং করতে হবে। যেমন হচ্ছে গিয়ে ধরো এদিক থেকে আমি এদিকেই করি 1-2-3-4, 4টা কার্বন, যদিও এখানে 5টা আমি ওটা নিচ্ছি না, কারণ আমার দ্বিবন্ধন ইনক্লুডেড হয়নি। তো এখানে এটা যদি মূল শিকল ধরো, এই অংশটা এটার সাথে দ্বিতীয় কার্বনের শাখা শিকল হিসাবে চলে আসবে, তার মানে CH2 CH3, এটা কি হয়ে যাচ্ছে, এই দ্বিতীয় নাম্বার কার্বনের শাখা শিকল হয়ে যাচ্ছে, তাই না? তো নামটা ওইভাবেই লিখতে হবে, 2 নাম্বার কার্বনের শাখা শিকল, 2 ইথাইল 2 ইথাইল 1-2-3-4, 4টা কার্বন, তার মানে বিউট, 2 ইথাইল বিউট 1 ইন, 2 মিথাইল বিউট 1 ইন, এভাবেও বলতে পারো বা 2 মিথাইল বিউটিনও বলতে পারো, কোনো প্রবলেম নেই, 2 মিথাইল বিউট 1 ইন অথবা 2 মিথাইল বিউটিনও বলতে পারো। মূল জিনিসটা হচ্ছে তুমি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন ইনক্লুড করছো কিনা, এটা হচ্ছে মেইন, ঠিক আছে। এখন তুমি যখন কার্বনটা নাম্বারিং করবা, সর্বোচ্চ সংখ্যক শিকলে যখন কার্বনটা নাম্বারিং করবা, তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন দিক দিয়ে নাম্বারিং করলে এই দ্বিবন্ধনটা আগে পড়ে। অর্থাৎ যদি এমন একটা ইয়া থাকে যে ধরো এমন একটা শিকল, তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো, আরেকবার বলেন ভাই, একটু কষ্ট করে যদি বলে দেওয়া হয় যে আরেকবার কোন অংশটা বলবো ওইটা সবচেয়ে ভালো হয়। তো এখানে নাম্বারিংয়ের ক্ষেত্রে তুমি, আমি যদি এদিক থেকে নাম্বারিং করি 1-2-3-4, 4 নাম্বার কার্বন, 3 নাম্বার এবং 4-এর মাঝখানে, অর্থাৎ 3 নাম্বার কার্বনে দ্বিবন্ধনটা পড়ে, আর এদিক থেকে করলে
প্রথম কার্বনেই দ্বিবন্ধনটা পড়ে, তার মানে আমি এদিক থেকে করতে হবে। ত্রিবন্ধনের ক্ষেত্রেও সেম। এখন তুমি ধরো এরকম একটা যৌগ থাকলো, যৌগে কার্বন এরকম একটা থাকলো, ধরো দ্বিবন্ধনটা ধরো এখানে আর এদিক দিয়ে একটা শাখা শিকল আছে, ঠিক আছে, আমি এটা পুরো লিখে দিচ্ছি যৌগ। হ্যাঁ, অ্যালকিনের এক্সাম্পলটা, আচ্ছা ঠিক আছে, এটা আবার আমি একটু রিপিট করব, একটু কষ্ট করে ওয়েট করো, ধন্যবাদ। তো দেখো আমি যদি এদিক থেকে নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, তাহলে 2 নম্বর কার্বনের শাখা শিকল পরে। ওই যে আগে একটা রুলস বলছিলাম অ্যালকেনে, যেদিক থেকে নাম্বারিং করবা শাখা শিকলটা যদি আগে পরে আমি ওই দিক থেকে নাম্বারিং করবো, এখানে এই রুলসটা খাটবে না। অ্যালকিন অ্যালকাইন এগুলোর ক্ষেত্রে রুলসটা হচ্ছে গিয়ে, এটা কিন্তু ত্রিবন্ধনের ক্ষেত্রেও প্রযোজ্য, আমি বলে দিচ্ছি শুধু দ্বিবন্ধন দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি ত্রিবন্ধনও ইনক্লুড করবো ইনশাল্লাহ। দেখো তুমি নাম্বারিংয়ের ক্ষেত্রে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনটাকে প্রধান ধরতে হবে, কারণ শাখা শিকলের চেয়ে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সক্রিয়তা বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাওয়ারটা বেশি, যার কারণে তুমি এদিক থেকে নাম্বারিং করতে হবে 1, 2, 3, 4, 5, 6। তো 5 নম্বর কার্বনে এটা হবে শাখা শিকল। তো তোমরা একটু নিজেরা এটার নাম বলে ফেলো, তোমরা কমেন্টস করো যে আসলে এটার নাম কী হবে, আমি পাশে লেকচার কন্টিনিউ করে যাচ্ছি। তো এটা তো আমি দ্বিবন্ধনের ক্ষেত্রে বললাম, ঠিক আছে, যদি এখন এমন কি কোনো যৌগ হইতে পারে না যে যে যৌগের ভিতরে দ্বিবন্ধন 2টা, দ্বিবন্ধন 3টা, 4টা এরকম হইতে পারে না? যদি দ্বিবন্ধন 2টা হয় কোনো যৌগে, তাহলে এটা হবে গিয়ে ডাই ইন। তুমি ধরো প্রোপিন বলবা, তাই না, প্রোপিন বলবা, যদি 2টা থাকে তাহলে প্রোপিন তুমি বলবা না, প্রোপ, যত যত নাম্বার আছে উল্লেখ করে ডাই ইন 2টা থাকলে, 3টা দ্বিবন্ধন থাকলে ট্রাই ইন, আর যদি ত্রিবন্ধন থাকে 2টা তাহলে ডাই আইন, ট্রাই আইন, টেট্রা আইন, পেন্টা আইন, যতগুলো থাকে ওইটা। তো এটার নাম তোমরা আশা করি কেউ কমেন্টস করেছো কি না, আমি তোমাদের সাথে চেক করছি। এটার নাম কী হইতে পারে তোমরা নিজেরা সাজিয়ে নাও, কমেন্টস করো, তারপর আমি বলছি। তো আমি কন্টিনিউ করতে থাকি। তো দেখো তোমাদের হচ্ছে গিয়ে কি বলছিলাম, এখানে অ্যালকিনের ক্ষেত্রে বলছিলাম যে তোমাদের এই যদি 2টা বা 3টা বা 1টা দিক থাকে, তাহলে আমি ওইটার শুরুতে ডাই ট্রাই এভাবে লাগিয়ে দেবো। যেমন হচ্ছে আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, যেমন ধরো এটা CH2, CH, CH3, এই দেখো এই একটা ছোট একটা যৌগ আঁকলাম, এটার নাম কি? তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো 1, 2, 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন পড়ে, আর এদিক থেকে হলে 1 নম্বর কার্বনে দ্বিবন্ধনটা পড়ে, একটু স্লোলি, তো যদি এদিক থেকে করো তাহলে 2 নম্বর কার্বনে পড়ে এদিক থেকে 1 নম্বর, তার মানে এদিক থেকে নাম্বারিংটা করতে হবে 1, 2, 3, 4, 5, তার মানে 5টা কার্বন আছে, তার মানে প্যান্ট। কেউ কমেন্টস করেছে দেখি, 5-মিথাইল 2-ইন, 2-ইন, 5-মিথাইল 5-মিথাইল 2-ইন, 5-মিথাইল হেক্স 2-ইন, ইয়েস 5-মিথাইল হেক্স 2-ইন, থ্যাংক ইউ ফর কমেন্টস। এটাই 5 নম্বর কার্বনে মিথাইল আছে, তাই 5-মিথাইল হেক্স 6টা কার্বন, 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, হ্যাক্স টু ইন। কে কমেন্টস করেছে এটা? ফাতেমা আক্তার, থ্যাংক ইউ, তোমার কমেন্টটা ঠিক হয়েছে। তো আচ্ছা যেটা দেখাচ্ছিলাম তোমাদের, এটা দেখো যে এখানে তার মানে হচ্ছে গিয়ে এখানে এই কার্বন থেকে আমি করলে তাহলে এখানে দ্বিবন্ধনটা আগে পড়তেছে, তার মানে এদিক থেকে করতে হবে। এখন দ্বিবন্ধনটা আসে হচ্ছে গিয়ে 1 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনে, তো এই ক্ষেত্রে আমি কীভাবে লিখবো? দেখো এটা 5টা কার্বন, তার মানে প্যান্ট, তাই না? তো শুরুতে আমি লিখে ফেলি প্যান্ট, কত কত 1 এবং 3 নম্বর কার্বন আছে, 1, 3 ডাই ইন প্যান্ট, 1, 3 ডাই ইন। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে 2টা বন্ধন দ্বিবন্ধন ছিল বিধায় আমি ডাই ইন, অর্থাৎ
আমি ডাই লিখেছি, আর যদি তিনটা থাকতো আমি ট্রাই লিখতাম। তাহলে তোমরা একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা করে ফেলো। যারা নতুন করে লাইভে জয়েন করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ কারোর কোনো কোশ্চেন থাকে বলো। তুমি ল্যাপটপটা এখানে রাখতো। আচ্ছা দেখি, এখানে 2-ethyl-5-methyl-hexane, 2-ethyne-5-methyl-hexane, ইথাইন হ্যাক্সেন, না এটা হবে 5-methyl-hex-2-ene, ইথাইন হবে না, কারণ এটা ইথাইন ছিল না, ওখানে অ্যালকাইন কোনো গ্রুপ ছিল না। এটা হবে 5 নম্বর কার্বনে মিথাইল ছিল, 5-methyl, হ্যাক্স, 6টা কার্বন তাই হ্যাক্স, 2 নম্বর কার্বনে অ্যালকিন মূলকটা ছিল তাই হ্যাক্স টু ইন। ঠিক আছে, ধন্যবাদ ফর কমেন্টস, তোমরা আরও প্র্যাকটিস করতে থাকো। তো এবার দেখো, আমি বলেছিলাম অ্যালকিনের ব্যাপারটা মোটামুটি হয়েছিল, এবার দেখো অ্যালকাইনের ব্যাপারটা আমি একটু দেখাই। অ্যালকাইনটা কি দেখো, আমরা রুলসগুলো সব আলোচনা করার শেষে অনেকগুলো আমরা সবাই আমরা একসাথে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আমি তোমাদের কাজ দেব, তোমরা কমেন্টস করবো, আমি সলভ করে দেবো, এভাবে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। নামকরণের উপর কয়েকটা লেকচারই থাকবে। অ্যালকাইনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কার্বন শিকল, সেম কার্বন শিকল করার পর হচ্ছে গিয়ে যেদিক থেকে ত্রিবন্ধনটা আগে পড়ে, তারপর হচ্ছে গিয়ে দেখতে হবে শাখা শিকল কোথায় গিয়ে সংযুক্ত আছে। শাখা শিকলের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালাটা আবার দেখতে হবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, আবার যদি দুইটা বা তিনটা থাকে ডাই ট্রাই আইন এরকম লিখতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো এটার নাম কি হবে, এটা তোমরা চেষ্টা করতে থাকো। যদি আমি করাচ্ছি, তোমরা এর আগে যদি করে ফেলো কমেন্টস করে ফেলো, ঠিক আছে, আমি সলভ করার আগেই কমেন্টস করে ফেলো, দেখি ইনশাল্লাহ পারবা তোমরা আশাবাদী। দেখো এখানে কয়েকটা জিনিস একসাথে আমি দেখাইছি, আসলে এটা না আর একটু কমপ্লিকেটেড করি, আমি এখানে একটা মিথাইল গ্রুপ লাগাই দিই। হ্যাঁ, এটা এবার এটা করো, অবশ্যই প্রথমে খেয়াল করতে হবে কোনটা সর্বোচ্চ শিকল। আর হচ্ছে গিয়ে এখন তুমি বলতে পারো, ভাই 1-2-3-4-5-6-7, 1-2-3-4-5-6-7, আমি কি ওই দিক থেকে ঘুরে এভাবে যাব নাকি না এভাবে আসব। এই ক্ষেত্রে মনে রাখবা, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন শিকলের সর্বোচ্চ সংখ্যক যেটাতে থাকবে ওইটা হবে মূল শিকল। তার মানে তোমার মূল শিকলটা এভাবে ঘুরে সেই দিকে যাবে না, তোমারটা সোজা আসবে। কারণ তুমি যদি এভাবে ধরো, তাহলে হচ্ছে কি একটা ত্রিবন্ধন তুমি ইনক্লুড করতেছো, আর একটা ত্রিবন্ধন বাদ পড়ে যাচ্ছে, তার মানে একটা রুলস খাটলো। আমি মোটামুটি বেসিক রুলস সবগুলোই অলরেডি বলে দিয়েছি, যারা লাইভে এতক্ষণ দেখলে তোমরা তো আলহামদুলিল্লাহ শিখলে, আর যারা দেখলে না তোমরা পরে দেখে নিও, আর হচ্ছে তোমরা শেয়ার করে দাও, তোমাদের ওয়ালে যদি শেয়ার করে দাও তোমাদের বন্ধুরা ইনশাল্লাহ পেয়ে যাবে, এতে তাদেরও অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো তুমি এদিক থেকে আসার চেয়ে বেটার তুমি এদিক থেকে যাও, কারণ এখানে দুইটা ত্রিবন্ধন তুমি ইনক্লুড করতে পারতেছ। তারপরে তুমি কি এদিক থেকে নাম্বারিং করবা নাকি এদিক থেকে, তাহলে এই ক্ষেত্রে তুমি এদিক থেকে করবা, কারণ ত্রিবন্ধনটা তুমি আগে পাচ্ছ, ঠিক আছে। এবার শাখা শিকলগুলো লেখার ক্ষেত্রে মিথ, এম এর আগে ইথের ই আছে ইংরেজি বর্ণমালা, তার মানে এটা আগে লিখবা। আবার দুইটা ত্রিবন্ধন আছে এই জন্য তুমি ডাই ইউজ করবা। তাহলে আমি নামটা কীরকম হইতে পারে দেখো, নামটা হবে, আমি আগে নাম্বারিংটা করি, 1-2-3-4-5-6-7, 7টা কার্বন, তার মানে এটা হ্যাপ্ট। যেহেতু 1 এবং 5 নম্বর কার্বনে 2টা ত্রিবন্ধন, তার মানে হ্যাপ্ট 1-5-ডাইআইন। এবার শাখা শিকলগুলো কোথায় কোথায়, 3 এন্ড 4, তাই না? তো আগে তো আমি ইথাইল লিখবো, তো তোমরা যদি, আমি আশা করতেছি তোমরাই আগে কমেন্টস করে ফেলবা, তোমরা এতক্ষণে পেরে যাওয়ার কথা ব্যাপারটা। চেক করে দেখব, দেখি ফাতেমা আক্তার আবার কমেন্টস করেছে, 3-ethyl-4-methyl-hept
1,5-diiol. থ্যাংক ইউ, হয়ে গেছে এটাই, ঠিক আছে। খুব আসলে নামকরণটা অনেক ইজি আপাতত পর্যন্ত, এখনও পর্যন্ত অনেক ইজি। নেক্সট ক্লাসে আর একটু কমপ্লিকেশনের দিকে যাব আমরা। নেক্সট ক্লাসে আমরা এই অনেকগুলো কার্যকরীমূলক একসাথে থাকলে আমি কীভাবে লিখবো বা কীভাবে ইয়া করবো এগুলো নিয়ে আলোচনা করবো মেনলি, এবং হচ্ছে গিয়ে অ্যালকোহল, এলডিহাইড এগুলো নাম আলোচনা করব। তো দেখো সে যেটা বলল, 3 নম্বর কার্বনে ইথাইল আছে, তার মানে হলো 3-ইথাইল, কারণ ই আগে। 4 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ, 4-মিথাইল, হেপ্ট 1,5-ডাইআইন, এটাই তো বলেছিল, 3-ইথাইল, 4-মিথাইল, হেপ্ট 1,5-ডাইআইন। থ্যাংক ইউ, তোমার এটা হয়েছে। তাহলে তোমরা তাহলে আরও একটা প্র্যাকটিস করো, আরও একটা দিই তোমাদের এরকম। আচ্ছা, চর্চাগুলো একসাথে সবগুলো করতেছি, আরেকটা রুলস একটু বলে নেই। ধরো তোমার একটা যৌগের ভিতরে তোমার অ্যালকিনও আছে, অ্যালকাইনও আছে, মানে অর্থাৎ দ্বিবন্ধনও আছে, ত্রিবন্ধনও আছে, এই ক্ষেত্রে তুমি কোনটা প্রাধান্য দিবে, মানে ব্যাপারটা কীরকম আমি দেখাচ্ছি। ধরো এইরকম একটা, আমি আসলে একটা কথা যদিও বলা উচিত না, বিভিন্নজন বিভিন্ন রাইটারের বই পড়ে, আমি সব জায়গায় আসলে বলি, তোমরা মেইনলি যদি এটা ভালোভাবে হুবহু বই থেকে পেয়ে পড়তে চাও, ওই রকমভাবে প্র্যাকটিস করে করে, আমি আমি মনে করি বেটার বইগুলোর ভিতরে সঞ্জিত কুমার স্যারের বইটি সবচেয়ে বেটার। আমি ফলো করেছি বিধায় তাই না, ঠিক আছে, সঞ্জিত কুমার স্যারের বইটি সবচেয়ে বেটার। তো যাই হোক, তোমরা দেখো যারা লাইভে নতুন করে জয়েন করেছে, দেখলাম একজন, থ্যাংক ইউ নতুন করে জয়েন করার জন্য। দেখো তোমরা হচ্ছে গিয়ে ধরো দ্বিবন্ধন ত্রিবন্ধন একসাথে আছে এইরকম ব্যাপারটা, ধরো এই, তোমার এদিক দিয়ে এই, ধরো এটা, এটা একটা যৌগ, তুমি এবার এটা নাম্বারিং করবা, নাম্বারিংটা কি তুমি এদিক থেকে করবা নাকি এদিক থেকে করবা? ভাই এদিক থেকে করলে অ্যালকাইনটা আগে পড়ে, এদিক থেকে করলে তো অ্যালকিনটা আগে পড়ে, আসলে আমি কোন দিক থেকে নাম্বারিংটা করব? তো এটা একটা কনফিউশন থাকে তাই না, যে আমি কি অ্যালকাইনটা আগে রাখবো না অ্যালকিনটা? এই ক্ষেত্রে মনে রাখবা অবশ্যই অ্যালকিনটা তুমি প্রধান ধরে তারপরে নাম্বারিংটা করবা, অ্যালকিনটা প্রধান ধরে তারপর নাম্বারিংটা করবা। তো এখানে হচ্ছে কি তোমার, তার মানে এদিক থেকে নাম্বারিংটা 1, 2, 3, 4, 5, কারণ যদি বুঝতে অথবা দেখতে সমস্যা হয়, স্পেসিফিক জায়গায় যদি কোনো ত্রুটি থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। একজন কমেন্টস করেছে কি আমিও নামকরণ সঞ্জিত কুমার থেকেই শিখেছি, থ্যাংক ইউ ফাতেমা আক্তার কমেন্টস করেছে, সঞ্জিত কুমার স্যার থেকে, শুধু নামকরণ না পুরো বইটিই আসলে সঞ্জিত কুমার স্যারের অনেক গুরুত্বপূর্ণ একটি বই এবং অনেক ইনফরমেটিভ একটা বই। আর বেসিক্যালি আমার লেকচারগুলো যদিও মাল্টিপল বই থেকেই আমি ইনফরমেশানগুলো নেবো তোমাদের জন্য, তারপরও বেসড অন সঞ্জিত কুমার স্যার, ঠিক আছে। তুমি যদি শুধু এই লেকচারগুলো দেখো, সঞ্জিত কুমার স্যারের বইটা পড়ে দেখবা হুবহু, হয় আমি ওনাকে নকল করেছি নয় ওনার বইটা আমাকে নকল করেছে। যাই হোক, এটা মজা ছিল, আমি সবসময় সঞ্জিত কুমার স্যারের বইটা তোমাদের ইনশাল্লাহ স্টাডি করাবো মেনলি। তো দেখো এদিক থেকে আমি নাম্বারিংটা করবো, কারণ অ্যালকিনটা অ্যালকাইনের উপর প্রাধান্য পাবে। তো এই ক্ষেত্রে তাহলে আমি কি বলতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি কি অ্যালকিনের নামটা আগে লিখবো না অ্যালকাইনের নামটা আগে লিখবো? এই ক্ষেত্রেও সেম, আমি অ্যালকিনের নামটাই কিন্তু আগে লিখবো। হ্যাঁ, তো দেখো এখানে কার্বন কয়টা, 5টা, তারপরে পেন্ট, 1 নম্বর কার্বনে অ্যালকিনটা আছে তাই না, পেন্ট 1-ইন-4-আয়ন, 4 নম্বর কার্বনে যেহেতু অ্যালকাইনটা, তার মানে পেন্ট 1-ইন-4-আয়ন। তো এরকম যদি একাধিক থাকে এভাবে করবা। তো আমরা চলো আজকে যতটুকু পড়লাম আমরা এটা একটু প্র্যাকটিস করি। আর তাছাড়া একটা স্পেশালিটি আছে, কেউ হয়তো কমেন্টস করেছে, জয়েন করেছে হচ্ছে গিয়ে নুসরাত জাহান তানজিন, থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো এখন এখন মোটামুটি মেইন প্র্যাকটিসটা শুরু হবে, এবং প্র্যাকটিসটাতে আমি আশা করব সবাই যারা যারা আছো লাইভে এবং যারা যারা দেখেছো সবাই আমার আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, বা আমি একটা জিনিস তো সলভ করতেই থাকবো, তোমরা এর আগে অ্যান্সার দিয়ে ফেলবা। আর হচ্ছে গিয়ে তোমরা অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে এই লাইভটা শেয়ার করে দিবা, আশা করি তারা অনেক উপকৃত হবে। তো যাই হোক, এভাবেই নাম্বারিং করে এটা নামকরণ করবা।
তো এতক্ষণ যতটুকুই পড়াইলাম এগুলোর প্র্যাকটিসটা আমরা মেনলি প্র্যাকটিসের মাঝখানে যদি এক্সট্রা কোনো কিছু উঠে আসে আজকে আমাদের দেখব। দেখো তোমার আর আর তিনটা জিনিস আর দুইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল আলোচনা করা হয়নি, মাঝখানে একটু বলেছিলাম আমরা পড়েছিলাম যে এলকেন, তাই না? এলকেন, এলকেনের ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে, একটু খেয়াল করে দেখো, মনে রাখবা যে কোনো দুইটা মৌলের মাঝখানে, ধরো একটা মৌল হচ্ছে এক্স আর একটা মৌল হচ্ছে ওয়াই। আচ্ছা যাই হোক, আমি এই জৈব যুগের দুইটা কার্বনই বলি, যে ধরো এটা একটা কার্বন, এটা একটা কার্বন, দুইটা কার্বনের মাঝখানে যদি একটা বন্ধন থাকে, অনলি একটা বন্ধন, অথবা যে কোনো দুইটা মৌলের মাঝখানে যদি একটা বন্ধন থাকে, এই বন্ধনটা হবে সিগমা বন্ধন। আর যদি আরেকটা বন্ধন থাকে, ওই একটা সিগমা, পরেরটা হবে পাই। এবার যদি আরও একটা বন্ধন থাকে, একটা সিগমা, বাকি দুইটা পাই। আবার যদি আরও একটা বন্ধন থাকে, ফর এক্সাম্পল একটা সিগমা, বাকি তিনটা পাই। তার মানে হচ্ছে পাশাপাশি দুটি মৌলের মাঝখানে যতগুলো বন্ধন থাকবে একটা হবে সিগমা, বাকিগুলো সব পাই। তো এলকেনের ক্ষেত্রে দেখো, আমরা জানি জৈব যৌগের ক্লাসিফিকেশনটা আমি তোমাদের পড়াইনি, কারণ এটা আসলে খুবই, এটা তোমরা পড়ে নিও, খুবই সহজ ক্লাসিফিকেশন। আমরা একটা জিনিস জানি যে সম্পৃক্ত জৈব যৌগ, আমরা পড়েছিলাম যে অ্যালিফেটিক জৈব যৌগের ভিতরে সম্পৃক্ত অসম্পৃক্ত দুইটা ভাগ ছিল। এই এলকেনটা হচ্ছে গিয়ে সম্পৃক্ত, এলকেনটা হচ্ছে গিয়ে সম্পৃক্ত। তো আমরা এলকেনটাকে সম্পৃক্ত কেন বলতেছি? দেখো একটা কার্বনের মোটামুটি চারটা হাত থাকে, তাই না? আমরা জানি এলকেনের ভিতরে চারটা হাতই কোনো না কোনো মৌল দিয়ে পূর্ণ, এক্স ওয়াই জেড, তারপর ধরো এম, সাপোজ কার্বনের চারটা হাত চারটা মৌল দ্বারা পূর্ণ। এবং মনে রাখবা এলকেনের ভিতরে কার্বনের যতগুলো হাত আছে, প্রত্যেকটি হাত দিয়ে যে সকল মৌলের সাথে সে যুক্ত, সবগুলোর সাথে অবশ্যই সে সিগমা বন্ধন দিয়ে যুক্ত, এগুলো সব সিগমা বন্ধন। এবং সিগমা বন্ধন ভাঙা খুবই কঠিন, যার কারণে এলকেন সচরাচর সংযোজন বিক্রিয়ার মতো এই বিক্রিয়াগুলো সাধারণত দেয় না, এলকেন প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে অথবা অপসারণ বিক্রিয়া দিতে পারে, কখনোই সংযোজন নামক বিক্রিয়া এলকেন দিবে না। কারণ সংযোজন বিক্রিয়া দেওয়ার জন্য বা কোনো একটা নতুন মৌল সংযুক্ত হওয়ার জন্য এলকেনের ভিতরে কোনো জায়গা নেই, কারণ সে হচ্ছে সম্পৃক্ত। কী দ্বারা সম্পৃক্ত? অন্যান্য মৌল, হাইড্রোজেন দ্বারা সম্পৃক্ত অথবা অথবা অন্য যে কোনো মৌল দ্বারা এলকেন সম্পৃক্ত। কেন সম্পৃক্ত? কারণ তার সবগুলো বন্ধনই সিগমা বন্ধন, এর ভিতরে নতুন কোনো, যেমন ধরো কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে, একটা সিগমা আরেকটা পাই, তো পাই তো দুর্বল, পাই বন্ধন দুর্বল, পাই ইলেকট্রনও দুর্বল ইলেকট্রন, ইজিলি কী করতে পারে? অন্য যে কোনো একটা মৌল এই পাই ইলেকট্রনকে নিয়ে ঢুকে যাইতে পারে, যে কোনো একটা ইলেকট্রোফাইল বা ইলেকট্রনের প্রতি আসক্তি আছে এমন যে কোনো একটা মৌলই এদিকে হামলা করতে পারে। কিন্তু এলকেনের ভিতরে হামলা করা এত সহজ নয়, কারণ হচ্ছে সেন্ট্রাল কার্বনের চারপাশের যতগুলো তোমার বন্ধন আছে সবগুলোই হচ্ছে সিগমা বন্ধন এবং অনেক শক্তিশালী বন্ধন। তো যাই হোক, তো তোমার এলকেনের ক্ষেত্রে বলেছিলাম ধরো CH4, কার্বনের চারপাশে চারটা হাইড্রোজেন থাকবে, তাই না? এটা হচ্ছে CH4। তো এই এলকেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই দিই, একটা হাইড্রোজেন সরাই দিই, যে গ্রুপটা থাকলো এটাকে বলা হয় অ্যালকাইল গ্রুপ, এলকেন, এনের বদলে আইল যোগ করা হলো, অ্যালকাইল। তো আমরা সংক্ষেপে তাদের ইংলিশে বলি রেডিক্যাল, আর দ্বারা প্রকাশ করি। যেমন একটা কার্বন থাকলে মিথাইল, দুইটা থাকলে ওই ওইটার মতো ইথাইল, প্রোপাইল, বিউটাইল, তোমার পেন্টাইল, হেক্সাইল, হ্যাপটাইল, এভাবেই যাবে, এটা অ্যালকাইল। আর যদি তার মানে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত দাঁড়ায় CnH2n+1। বলি সহজ দিয়ে, একেবারে সহজ লেকচার দিয়ে তোমাদের জন্য শুরু করলাম, তার মানে সবসময় লেকচারটা এত সহজ থাকবে না, কঠিন টপিকগুলো আস্তে আস্তে আমরা যাব। আমি সবসময় আমার স্টুডেন্টসের একটা কথা বলি যে দেখো আমার লেকচারগুলো ইন্টারলিঙ্কড, মানে তুমি প্রথম লেকচারে কী পড়ছিলে এটাও সপ্তম লেকচারে গিয়ে পাবা। এবং প্রত্যেকটা স্টুডেন্ট আলটিমেটলি ক্লাস করে স্বীকার করতে বাধ্য হয়েছে, ভাই আমি প্রথম লেকচারে যেটা পেয়েছি সপ্তম লেকচারে এটা আমার কাজে লাগছে। এমন হয় নাই যে ব্যাপারটা আসলে আপনি, আমি আবার সপ্তম লেকচারে গিয়ে এই কথাগুলোই বলি। আবার কেন বলি? কারণ একটা স্টুডেন্ট যখন একটা কথা বারবার শুনে এবং বারবার মেমোরাইজ করে তার স্মৃতিটা কিন্তু পার্মানেন্ট হয়ে যায়।
তো দেখো এটা হচ্ছে অ্যালকাইন, তার মানে হাইড্রোজেন একটা কম, অ্যালকেনে হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকাইন মূলক। সেমভাবে আমরা জানি অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, ঠিক আছে? তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন কমে যায় এটাকে আমরা বলি অ্যালকিনাইল মূলক, যেমন C2H4, ঠিক আছে? C2H4 এটা হচ্ছে কি ইথিন, ঠিক আছে? তো এই ইথিন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে C2H3, এটা কিন্তু তোমার আর ইথিন থাকে না বা ইথিলিন থাকে না, এটা হয়ে যায় ইথাইলিন, অ্যালকিনাইল। এটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকিনাইল, ঠিক আছে? তো এটার আরেকটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে ভিনাইল গ্রুপ বলা হয়, C2H3 এটাকে বলা হয় ভিনাইল গ্রুপ, ঠিক আছে? তো এই কিছু কিছু জিনিসই ছিল আজকে, নামকরণটা এর চেয়ে বেশি না। আমরা এখন আমাদের ওই নর্মাল চর্চার দিকে চলে যাব। তোমরা সবাই যারা যারা লাইভ দেখেছো বা জয়েন করতেছো যারা ছিলা, তোমরা এই নামগুলো আমি বলার আগেই করে ফেলবো ইনশাল্লাহ। আমার স্বভাবটা আসলে সবাই বুঝে, আমি পড়ানোর সময় অনেক সহজ পড়াই, দেওয়ার সময় অনেক কঠিন দেই। আশা করি এটার নামটা তোমরা আমার আগেই অবশ্যই করে ফেলবা, আমি সলভ করার আগেই তোমরা ইনশাল্লাহ পেরে যাবা। এটা হচ্ছে তোমাদের প্রথম কেস, তোমরা এটা করো। এটার নাম কি হইতে পারে দেখো, আস্তে আস্তে, এটা সবচেয়ে সহজটা, আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। তো তোমরা যারা যারা পারো শুরুতে কমেন্টস করে ফেলো। নতুন করে একজন দুজন জয়েন করেছে, কে কে জয়েন করেছে আমি দেখি। নুসরাত জাহাদ তানজিন, মাহমুদুল হাসান, জয়দীপ চৌধুরী, জয়দীপ চৌধুরী, মনিরুল ইসলাম আবির, শাফিন সুলাইমান, এমডি মুজাম্মাম, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। তো তোমরা এটা যারা যারা তোমরা অনেক যারা যারা স্টুডেন্টস আছো তোমরা দেখো এটা নাম কী হইতে পারে, কারণ মোটামুটি যতটুকু একটু কমপ্লিকেটেড শিখলেই তুমি সহজগুলো ইজিলি পারবা। তো আমি করতে থাকি, তোমরা যারা পারবা বা যারা ইয়ে করো তোমরা আগে আগে বলে ফেলো। নাম্বারিং অবশ্যই আমি এখান থেকে করব, কারণ আমার দ্বিবন্ধনটা আগে পড়ছে এবং এটি ইনক্লুড করে আমাকে নাম্বারিং করতে হবে। 1, 2, 3, 4, 5, 6। এবার আমি দেখতে পাচ্ছি এখানে 5 নম্বর কার্বনে 2টা মিথাইল গ্রুপ আছে এবং 3 নম্বর কার্বনে 1টা মিথাইল গ্রুপ আছে, 4 নম্বর কার্বনে 1টা ইথাইল গ্রুপ আছে। তো আমরা আগে লেখার ক্ষেত্রে বলছিলাম যে মিথাইল এবং ইথাইল এম ই দুইটার ভিতরে ইথাইলের ইটা হচ্ছে আগে, মিথাইলের এমটা হচ্ছে পরে। তো এই ক্ষেত্রে আমরা লেখার ক্ষেত্রে ইথাইলটাই আগে লিখব, তার মানে হচ্ছে গিয়ে 4 নম্বর কার্বনে ইথাইলটা আছে। সো 4-ethyl, যারা পারবা অবশ্যই নিজেরা চেষ্টা করো, আর হচ্ছে যদি যাদের কিছু সমস্যা আছে তারা দেখে দেখেই দেখো। 4 আগে দেখো, 1, 2, 3, 4, 5, 6টা কার্বন আছে, হেক্সের জাত, তাই না? দ্বিবন্ধন আছে, তার মানে অ্যালকিন, হেক্সিন, হেক্সিনের পথে চলে গেল। 4 নম্বর কার্বনে একটা ইথাইল মূলক আছে, 4-ethyl। 3 নম্বর কার্বনে একটা মিথাইল, 5 নম্বর কার্বনে 2টা মিথাইল, তার মানে 3.5, তোমার হচ্ছে 3.5.5। কেন আমি 5টা 2বার লিখলাম, কারণ 5-5 একটা মিথাইল, 5-5 আরও একটা মিথাইল, 5-3.5.5। তাহলে মোট কয়টা হলে, 1, 2, 3, 3টা ট্রাই মিথাইল, 6টা, তার মানে হেক্স 1-ইন, 4-methyl, 3.5.5 ট্রাই মিথাইল, হেক্স 1-ইন। এটা হচ্ছে গিয়ে তোমার এই যৌগটার নাম, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম যৌগ। আবারও বলি যে আমি নাম্বারিং করলাম, নাম্বারিংয়ের ক্ষেত্রে এদিক দিয়ে দ্বিবন্ধনটা যেহেতু 1 নম্বর কার্বনে পড়ছে, তার মানে এদিক থেকে নাম্বারিং করলাম, 6টা কার্বন, তার মানে হেক্স, দ্বিবন্ধন আছে, তার মানে ইন, হেক্স 1-ইন, 1 নম্বর কার্বনে আছে। তাই 4 নম্বর কার্বনে ইথাইল আছে, ই যেহেতু এমের আগে, 4-ethyl, 3 নম্বর, 5 নম্বরে 2টা, তার মানে 3.5.5 ট্রাই মিথাইল, হেক্স 1-ইন। যারা করছো এখনও দেখে নিতে পারো তোমরা, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টসে জানাবা। আর হচ্ছে তোমরা তোমাদের ওয়ালে এটা
আবারও বলি যে ওয়ালে শেয়ার করে দাও, ইনশাল্লাহ তোমাদের ফ্রেন্ডসরা অবশ্যই অনেক উপকৃত হবে। এবার আরেকটা যোগ আমরা সলভ করার চেষ্টা করি। এতক্ষণ যতটুকু নলেজ আমরা নিলাম, এর উপরে এর চেয়ে বেশি কিছু দরকার নাই, ঠিক আছে? এর উপর বেস করেই তোমরা আরেকটা করো, কেস টু। দেখো এটা হ্যাঁ তোমরা এটা ঠিক আছে, হ্যাঁ এটা করো। এটা যারা পারবা তারা কমেন্টসে জানিয়ে দিবা যে এটার নাম আসলে কী, কেস টুতে। তো তোমাদের আমি কয়েকটা সেকেন্ড সময় দিই, এর মাঝখানে কারা কারা জয়েন করেছে একটু দেখি। এই ফাঁকে যদি তোমরা কেউ পারো নামটা কমেন্টসে জানিয়ে দেবে ইনশাল্লাহ। নতুন করে যারা জয়েন করেছিল তারা হচ্ছে গিয়ে মনিরুল ইসলাম আবির, শাফিন সোলাইমান, মুজাম্মান, আনোয়ার মুরাদ, নিতেশ দাস, সৌমিকন্তু, জাহাঙ্গীর হোসেন। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। তো দেখো এখানে কেস টুতে আমি একটা মোটামুটি একটা বড় যোগ দিছি, এখানে কিন্তু অনেকগুলো জিনিস অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ তো অনেকগুলো জিনিস আমরা আগে একটা জিনিস বলে নিই, আমরা আসলে এখন লাইভ ক্লাসটাই মোটামুটি চালিয়ে যাব। সো লাইভ ক্লাসের ব্যাপারে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের, তোমাদের আদার্স যে সকল স্টুডেন্টসরা আছে তাদের বলে দেবা যে এখন থেকে বেসিক অনলাইন স্কুলে অনেকদিন লাইভ ক্লাস চলবে, তারপরে ইনশাল্লাহ আমরা আবার আমাদের প্রফেশনাল ক্লাসগুলো ইনশাল্লাহ শুরু করব। সো এই মুহূর্তে লাইভ ক্লাসটা হচ্ছে মেইন, এবং সামনে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা আছে, ঠিক আছে? তো তোমাদের এইচএসসি পরীক্ষা যেহেতু সামনে আছে তার মানে লাইভ ক্লাসটা যদি তোমরা করতে থাকো আই হোপ অনেকগুলো অধ্যায় তোমাদের এভাবে সুন্দর করে বুঝায় বুঝায় যেন তেমন কোনো ঘাটতি ইনশাল্লাহ থাকবে না, আই হোপ, ঠিক আছে? তো যাই হোক এখনও তেমন কোনো কমেন্টস আসেনি, এটার নাম কি তো আমি সলভ করতে থাকি, তার মাঝখানে যদি পারো বলে দিও। ত্রিবন্ধন দ্বিবন্ধন, এদিক থেকে করলে ত্রিবন্ধন এক নাম্বার কার্বন, এদিক থেকে করলে দ্বিবন্ধন দুই নাম্বার। এই ক্ষেত্রে ভাই কি আপনি ওই সময় বলেছিলেন যে দুই দিক থেকে যদি দ্বিবন্ধন ত্রিবন্ধনের দূরত্ব সমান হয় তাহলে আমি যদি যেই কোন অ্যালকিন যেদিক দিয়ে ওইটা দিয়ে আগে নাম্বারিং করবো, বাট যদি দূরত্ব সমান না হয় তাহলে যেদিক থেকে আগে পরে কার্যকরী মূলকটা ওই দিক থেকে। যেমন এখানে ত্রিবন্ধনটা দ্বিবন্ধন, এটার ভিতরে ত্রিবন্ধনটা আগে পড়েছে, তোমাকে অবশ্যই ত্রিবন্ধনের এদিক থেকে নামকরণ করতেই হবে। সো তুমি নামকরণ, সরি নামকরণ বলতে নাম্বারিং করতে হবে কার্বনের, অন্য কোনো দিক থেকে না, এদিক থেকে এসে এদিকে দৌড় দাও, এদিক থেকে গিয়ে এদিকে যাও, কোনোভাবেই কোনো সুযোগ নেই। কেন নাই? কারণ তোমার যে কোনোভাবেই হোক এই ত্রিবন্ধনটা বাদ পড়ে যাবে। সো এই শিকলটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত কেন করলাম বুঝছো? কারণ আমার কার্যকরীমূলকের বন্ধন সংখ্যাটা আগে পড়ছে, তাই না? তো এদিক থেকে আমি করলাম, কিন্তু 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 লিখার ক্ষেত্রে অবশ্যই তোমার অ্যালকিনটা আগে লিখতে হবে, তারপরে অ্যালকাইনটা লিখতে হবে, এটা যেন মনে থাকে। দেখো এখানে চার নম্বর কার্বনে দুইটা মিথাইল আর তিন নম্বর কার্বনে একটা ইথাইল, তার মানে স্বভাবতই আমরা ইথাইলটা আগে লিখব। থ্রি ইথাইল, চার নম্বর কার্বনে ফোর কমা ফোর ডাইমিথাইল, ডাইমিথাইল। দেখো এক ছয় নম্বর সরি পাঁচ নম্বর কার্বনে দ্বিবন্ধন, তার মানে হচ্ছে তোমার সাতটা মানে হচ্ছে হেপ্ট, হেপ্ট ফাইভ ইন, তারপরে ওয়ান আইন। এটা কি এরিয়ার বাইরে চলে গেলো, সীমানার বাইরে চলে গেলো কি না, আই হোপ না। তো এটার নাম কি হইলো তাহলে? দেখো ফাতেমা আক্তার কমেন্টস করেছে আবারও, থ্যাংক ইউ, থ্রি ইথাইল ফোর ফোর ডাই মিথাইল হ্যাপ্ট ওয়ান আইন ফাইভ ইন। এই ক্ষেত্রে তুমি ইন্টারন্যাশনাল নিয়ম অনুসারে
ইন্টারন্যাশনাল বর্তমান নিয়ম অনুসারে তুমি অবশ্যই অ্যালকিনটাই আগে লিখতে হবে, লিখার ক্ষেত্রে, নাম্বারিংটার ক্ষেত্রে ওইটা তুমি আগে পাইছ, ঠিক আছে? আগে ওই রকম রুলস ছিল কি না জানি না, বাট বর্তমান ইন্টারন্যাশনাল আইইউপিএসসি রুলস অনুসারে তুমি অবশ্যই আগে অ্যালকিনটা লিখতে হবে, অ্যালকাইন না, ঠিক আছে? তো তুমি একই জাস্ট 5-in-1-ion তোমার ঠিক আছে এটা, বাট তুমি অবশ্যই আগে সরি 1-ion-টা আগে লিখবে না। এস আই সাইফুল কমেন্টস করেছে আবার 5-in-1-ion, থ্যাংক ইউ। আর 3-ethyl, এস আই সাইফুল বলেছে 3-ethyl 4-4-dimethyl হ্যাপড 1-and-5-in, তুমিও 1-n-1-ion-5-in, বাট আগে 5-in-টা লেখার চেষ্টা করবা, ইনটা লিখবা অবশ্যই। তো এই ছিল হচ্ছে গিয়ে কেস টু। লাস্ট আমরা একটা কেস সলভ করে আজকের লাইভ ক্লাসটা এতটুকুই থাকবে, অনেকক্ষণ হয়েছে, তোমরাও হয়তো অনেকক্ষণ ধরে দেখে বিরক্ত হয়ে গেছো যে আসলে এত সহজ জিনিসটা আসলে এত ভাইয়া পেঁচা এতক্ষণ কেন নিচ্ছে, তাই না? তার মানে ব্যাপারটা এখন এইরকম হয়ে গেছে, এই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, আহ কত কান্না, তাই না? কান্নাকাটি শুরু হয়েছে ভাই, অনেকক্ষণ হয়েছে, ছুটি দিয়ে দেন প্লিজ। আচ্ছা হ্যাঁ, ছুটি দিয়ে দেবো অবশ্যই। 3-ethyl 4-4-dimethyl 5-in-1, থ্যাংক ইউ। তো দেখো যারা যারা নতুন করে জয়েন করেছো, আলী আহা থ্যাংক ইউ ফর ওয়াচিং, তোমার হচ্ছে গিয়ে লাস্ট কেস, আজকের লাস্ট কেস, কেস 3, সহজ একটা কেস। আই থিঙ্ক তোমাদের এটা HW, মানে HW বলতে বাসায় এটা করবা, ঠিক আছে? বাসায় এটা করে এটার কমেন্টসে আমি থাকবো এবং আমি কমেন্টসটা দেখব, ঠিক আছে? তো বাসায় দিচ্ছি, তার মানে সাইড ভাইয়ের বাসায় যে কী জিনিস সেটা আজকে দেখতে পারবা আবার নতুন করে। দেখো এটা তোমরা বাসায় করবা, এটা ছোট হয়ে গেল নাকি, আর একটু বড় দেওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, এটাই করো তোমরা, ফার্দার যদি আরও লাগে ইনশাল্লাহ নিয়ে যাওয়া কাজ, এটা তোমরা করবা, ঠিক আছে? কোন দিক দিয়ে শাখা শিকল টিকল কীভাবে হিসাব টিকাশ করবা, কীভাবে লিখবা, এটা তোমরা বাসায় করে নিবা। তো তোমাদের আজকে জৈব যৌগের নামকরণটা ছিল এতটুকুই, আশা করি তোমরা যারা দেখেছো মোটামুটি বুঝতে পেরেছো, এবং ইনশাল্লাহ আমাদের এই লাইভটা আমরা আমাদের পেজে শেয়ার করব বেসিক অনলাইন স্কুলের, এবং হচ্ছে আমাদের বেসিক অনলাইন স্কুলের যে ইউটিউব চ্যানেলটা আছে সবাই ইনশাল্লাহ ওইটাতে সাবস্ক্রাইব করে ইউটিউবে আমাদের সাথে থাকবা, এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ। আমরা যেহেতু আমাদের ভিডিওগুলো তৈরি করছি একটু সময় লাগবে, বাট আমাদের ভিডিওগুলো যেহেতু তৈরি করা হচ্ছে একটু সময় লাগলেও আশা করি একটু একটার পর একটা দেখতে থাকলে তোমরা ভালোভাবেই শিখতে পারবে। এবং আমরা ওয়েবসাইট তৈরি করছি আমাদের ভিডিওগুলোর, তোমরা বেসিক অনলাইন স্কুল basiconlineschool24.blogspot.com basiconlineschool24.blogspot.com। তো তোমরা এটা লিখে সার্চ দিলে তোমরা আমার ওয়েবসাইটেও আমার লেকচারগুলো সব পেয়ে যাবা, ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো অথবা ইউটিউবে, ওয়েবসাইট ডেভেলপিং, ঠিক আছে? ওয়েবসাইটের কাজ চলছে, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে থাকবা। আমরা এই লাইভ ক্লাসটার লিঙ্কটা আমরা ইউটিউবেও দিয়ে দেবো, পেজেও থাকবে, গ্রুপে তো আছেই, আর কমেন্টস করে যেই কোনো সমস্যা অবশ্যই আমাদের জানাবা, এবং হচ্ছে পার্সোনালিও নক করতে পারো, কোনো সমস্যা নেই, পড়াশোনার ব্যাপারে সর্বোচ্চ সংখ্যক হেল্প করাবে ইনশাল্লাহ। তো আজকে লাইভ ক্লাস এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতুহ।